না। একটি ঘটনা দেখেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে একজন সাহাবি আসলেন। সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, আমি আমার জনম দক্ষিণী মা গর্ভধারিণী মায়ের হক আমি আদায় করে ফেলেছি, আমার মায়ের ঋণ আমি পরিশোধ করে ফেলেছি। নবী আমার বললেন, সাহাবি, কিভাবে কেমন করে তুমি তোমার মায়ের ঋণ পরিশোধ করলা, হক আদায় করলা, একটু বর্ণনা করো। সাহাবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, আমার জনম দক্ষিণী মা বৃদ্ধ হয়ে গেছে, আমার মাকে জড়িতে করে একটা পাত্র করে আমার মাকে মাথায় নিয়া আমি খানায় কাবার পাশে যে এই খানায় কাবা এক নয় দুই নয় আমার মাকে মাথায় করে সাতবার খানায় কাবা আমি তওয়াব করেছি। সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আমি সাফা মারওয়ায় সাই করেছি, মুযতালিফায় এত দূর দূরত্বর পথ আমি মাথায় করে পাত্রে করে আমার মাকে নিয়ে আমি সেখানে চলে গেছি, অবস্থান করেছি, মদিনার আনাসে গানেছে ঘুরেছি, আমার মা যা খেতে চেয়েছে আমার মাকে আমি তাই খাওয়াইছি, আমি আমার মা যা পরিধান করতে চেয়েছে আমি তাকে তাই পরিধান করেছি। আল্লাহর নবী বললেন, ও আমার প্রাণ প্রিয় সাহাবি, তুমি তোমার মাকে এতটুকু এতগুলো কাজ করলা আর মনে করলা তোমার মায়ের হক, তোমার মায়ের প্রতি কৃতজ্ঞতা, তোমার মায়ের ঋণ তুমি পরিশোধ করে ফেলেছ। ওম আমার সাহাবি, শুনে রাখো, তুমি তোমার জীবদ্দশায় তোমার বুকের চামড়া তোমার পিঠের চামড়া দিয়ে স্যান্ডেল বানায়া জুতা বানায়া তুমি তোমার মাকে দাও, আর তোমার মা ওই গায়ের চামড়ার জুতা কিয়ামত পর্যন্ত যদি পড়তে থাকে তবু ও সাহাবি এক ফোঁটা ঋণের দুধের ঋণ তুমি শোধ করতে পারবে না। এত কাজ এত কষ্ট করার পরেও রসুল বললেন, তুমি এতটুকু করে তুমি তোমার মায়ের মা বাবার হক আদায় করে ফেললে, এক ফোঁটা দুধ তুমি কি বানাতে পারবে? তুমি যখন ছোট্ট ছিলা ওই সময় তোমার মা যদি তোমাকে দুধ না খাওয়ায় এক টুকরা লবণ যদি তোমার গালে দিত তুমি দুনিয়ার মুখ দেখতে পারতে না, পারতে? লবণ এমন একটা জিনিস, সময় আমরা শুনি যে লবণ দিয়ে সন্তানকে মেরে ফেলেছে, তো দুধ না খাওয়ে তোমার মা যদি গোপনে এক ফোঁটা লবণ দিত তুমি বাঁচতে না, তুমি কিভাবে তোমার মা এবং বাবার হক আদায় করবেন? আমার প্রিয় মুসলমান ভাইরা, সুতরাং দুনিয়ার কোন সন্তান জীবন ভর যদি মা বাবার হক আদায় করতে চাই, মা বাবার ঋণ পরিশোধ করতে চাই, তবুও ঋণ পরিশোধ করতে পারবে না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেনার আপন মা নয়, তেনার দুধ মা। আমরা জানি নবীজির জনম দক্ষিণী মা গর্ভধারিণী মা দুনিয়াতে বেশি দিন বেঁচে ছিলেন না, তিনি যেই মায়ের দুধ খেয়ে দুনিয়ায় লালিত পালিত হয়েছেন সেই হলো দুধ মা, যার নাম হলো হযরতে হালিমাতু সাদিয়া। বিশ্ব নবীজি দেখেন তার আপন মা নয়, দুধমার হক কেমন করে আদায় করেছে, তার সাথে কেমন ব্যবহার করেছে, তাদের কৃতজ্ঞতা কেমন করে প্রকাশ করেছে। নবী আমার সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছে, আমরা অনেকেই জানি শুধুমাত্র শিক্ষার জন্য আমরা বলতেছি, বিশ্ব নবীজি সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছে, নবীজি ওই মজলিসে বসা আছে, হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা মজলিসের কর্ণ কোহরে আসলেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে আর দেরি করলেন না, মজলিস থেকে তিনি উঠে দাঁড়ালেন। দুইটা বর্ণনায় রয়েছে, একটা বর্ণনায় ভিন্ন একটা চাদর বিছিয়ে দিলেন, আরেকটা বর্ণনা এসেছে নবীজি নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন বলে সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, নবীজি দাঁড়ালেন, গায়ের চাদর খুলে ওই বৃদ্ধ মহিলাকে বসতে দিলেন, মহিলা যখন চলে গেল সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, আপনি বিশ্ব নবী, আপনি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর, সামান্য একজন মহিলা আসলো আর আপনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেলেন, ব্যাপারটা তো সাধারণ নয়, আবার গায়ের চাদর আপনি খুলে তাকে বসতে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাধারণ মহিলাকে আপনি বিশ্ব নবী যাকে দেখে দাঁড়িয়ে গেলেন। নবী আমার বললেন, ও প্রাণ প্রিয় সাহাবীরা,
এই বৃদ্ধ মহিলা সাধারণ কোন মানুষ নয় আমি নবীজি দুনিয়াতে আসার পরে আমার জন্ম দুঃখিনী মা দুনিয়া থেকে চলে গেছে আমি আমার মায়ের ভালোবাসার কিসমত আমার কিসমতে হয় নাই আমি আমার মায়ের দুধ পান করতে পারি নাই আমি বিশ্ব নবীজি যেই মার দুধকে লালিত পালিত হয়েছি অন্য আর কেউ নয় তিনি হলেন আমার দুধ মা হযরতে হালিমা তো সাদিয়া বলি সুবহানাল্লাহ বিশ্ব নবী সাধারণ কোন মানুষ নয় আপন মা নয় দুধ মা তার ব্যাপারে বিশ্ব নবী যদি এত দরদ দেখাতে পারে তাদের সাথে এমন ভালো ব্যবহার করতে পারে এভাবে